এতদিন পর এবার কি পার্থর হাত ছাড়তে চাইছেন অর্পিতা? আলিপুর মহিলা সংশোধনাগারে 322 দিন ধরে কারাবাসের পর জামিনের আবেদন করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। ইডির বিশেষ আদালতে আবেদন করেন তিনি। জামিনের মামলায় সোমবার ব্যাংশল আদালতের ইডির বিশেষ আদালতে পেশ করা হয় অর্পিতাকে। আর সেখানেই অর্পিতার আইনজীবী বিস্ফোরক মন্তব্য করেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে। তিনি জানান, সমস্ত গেম প্ল্যান এবং সমস্ত কিছুর মাস্টার মাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে চার্জশিটে উল্লেখ থাকা একাধিক ব্যক্তির নাম ও তাদের ভূমিকাকে সামনে নিয়ে আসেন অর্পিতার আইনজীবী। তিনি আরো জানান, অর্পিতা মুখোপাধ্যায়ের কোনো ভূমিকা নেই, অর্পিতার ব্যক্তি স্বাধীনতাকে নষ্ট করা হচ্ছে, কোনো কিছুতেই বেনিফিশিয়ারি নন অর্পিতা মুখোপাধ্যায়। অন বিহাফ অফ অর্পিতা মুখার্জি, আই হ্যাভ অ্যাড্রেসড আর্গুমেন্টস অন বেইল, দি অনারেবল কোর্ট হ্যাজ হার্ড আস অ্যাট লেন্থ। হঠাৎ এতদিন পর অর্পিতার জামিনের আবেদন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন। আদালতে এদিন কি কি জানান অর্পিতার আইনজীবী? 27 থেকে 28 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে থাকার সময় অর্পিতা তদন্তে সাহায্য করেছে। এদিন মানব জৈন নামে এক ব্যক্তির নাম তুলে ধরা হয়। কেই মানব জৈন? অর্পিতার আইনজীবী বৃন্দা গ্রোবারের মতে, মানব জৈনই অর্পিতাকে জোর করেছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের শেয়ারগুলি সাময়িক শেয়ার পার্কিং করার জন্য। যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় মারা গেছেন ও কন্যা সোহিনী চট্টোপাধ্যায় বিদেশে, তাই মানব জৈনের কথাতে অর্পিতার শেয়ারগুলি নিজের নামে করেন। তবে এর পিছনেও ছিল পার্থ চট্টোপাধ্যায়ের হাত। পার্থ সমস্ত কোম্পানি নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন, কিন্তু ডাইরেক্টর থেকে সমস্ত কাজ করতেন অন্য কেউ, অর্থাৎ ডামি। ফলে এক্ষেত্রে অর্পিতার কোনো ভূমিকা ছিল না। এই মানব জৈনকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলেও এদিন আদালতকে জানান অর্পিতার আইনজীবী। এই মামলা ওনাদের মামলা, এখানে বেনিফিশিয়ারি হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও যারা টাকা লেনদেন ফান্ড লুকোনোর কাজ করেছেন তারা। এছাড়াও এদিন অর্পিতার আইনজীবী সওয়ালে জানান, মেসার্স অনন্ত টেক্স ফ্যাব কোম্পানির ডাইরেক্টর মৃন্ময় মালাকার এবং মানব জৈন অর্পিতার নাম একবারও বলেননি। মানব জৈনের বয়ান অনুযায়ী 2013 থেকে 100% শেয়ার ছিল পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়, কন্যা সোহিনী, জামাতা কল্যাণময় গঙ্গোপাধ্যায় নামে। অন্যদিকে ইডির আইনজীবী দাবি করেন অর্পিতা প্রভাবশালী। পার্থ চট্টোপাধ্যায়কে কিং বলা হচ্ছে, তাহলে অর্পিতা কি কার্যত কুইন? এটা নির্ধারণ হওয়া দরকার। পার্থর 31টি LIC ফর্মে পার্থ চট্টোপাধ্যায় আঙ্কেল হিসেবে নমিনি। 21.90 কোটি টাকা পাওয়া গেছে অর্পিতার ফ্ল্যাট থেকে, যার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে অর্পিতাকে। এছাড়াও 76,96,000 টাকা ক্যাশ উদ্ধার হয়েছে। 4 কোটির বেশি মূল্যের সোনা উদ্ধার হয়েছে। অর্পিতা যদি কিছুই না জানেন, তাহলে এত কিছু তার ফ্ল্যাটে রাখার অনুমতি দিয়েছিলেন কেন? তিনি শিক্ষিত মহিলা, তাই জোর করে তাকে কিছু করানো হয়নি, তাই এই মামলারই অংশ তিনি। বিলাসবহুল লাইফস্টাইল উপভোগ করতে চেয়েছিলেন অর্পিতা। যে সোনা তার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে, তার কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি অর্পিতা। ফলে তিনি কি শুধু মহিলা হওয়ার সুবাদে জামিনের আবেদন করতে পারেন? প্রশ্ন ফিরোজ এডুলজির। অর্পিতা যদি বলতেন যেখান থেকে টাকা সোনা উদ্ধার হয়েছে সেই ফ্ল্যাটগুলি পার্থ চট্টোপাধ্যায়কে ভাড়া দিয়েছিলেন, তাহলে বিষয়টি অন্যরকম হতো, কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। সমস্ত সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারক শুভেন্দু সাহা। মামলার রায়দান 31 মে বলে জানান বিচারক। সমান এক্ষেত্রে যদি পার্থ চট্টোপাধ্যায়কে যদি কিং বলা হয়, তাহলে সেক্ষেত্রে ডিফ্যাক্টো কুইন কিন্তু হতে পারেন অর্পিতা মুখোপাধ্যায়, এমন কিন্তু অভিযোগ করেন তিনি ভরা এজলাসে দাঁড়িয়ে। এবং সমস্ত শুনানির পর আদালত এই নির্দেশেই উপনীত হয় যে আগামী 2 দিন পর্যন্ত, অর্থাৎ পরশু দিন, এই মামলার রায়দান। ক্যামেরায় লিশন লোদের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।